হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব যে ইউটিউব চ্যানেলে প্রথম 1000 সাবস্ক্রাইব কী করে তাড়াতাড়ি পাওয়া যায়। তো এই ভিডিওটি করার সময় আমি আমার নিজেকেও সেই পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যাচ্ছি, কারণ আমি যখন 1000 সাবস্ক্রাইব পূর্ণ করেছিলাম এটা করতে আমার সময় লেগেছিল প্রায় 2.5 থেকে 3 মাস। তার মাঝখানে আমি নিজেও ইউটিউব ছেড়ে দিয়েছিলাম। তো প্রথম 1000 সাবস্ক্রাইব সত্যিই একটা ইউটিউবের পরবর্তীতে চলার মোটিভেশনটাকে বাড়িয়ে দেয়। যখন আমাদের 1000 সাবস্ক্রাইব হয়ে যায় তখন আমরা মানে ইউটিউব করার যে মনোভাবটা ওটা আরও অনেক পরিমাণে কিন্তু আমাদের বেড়ে যায়। তো এবার আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, তাহলে এই 1000 সাবস্ক্রাইবটা কী করে পাওয়া সম্ভব? প্রথমত, আপনি ইউটিউবে একটা চ্যানেল খোলার পরে ইউটিউবে কিন্তু ভিডিও আপলোড করা অলরেডি শুরু করে দিয়েছেন। তো এই যে আপনি শুরু করে দিয়েছেন, আপনার মতো এরকম বহু মানুষ কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করছে মানে বর্তমানে। একটা সময় ইউটিউবের কম্পিটিশন কম ছিল, কিন্তু এই 2020-তে এসে আপনি যদি ইউটিউবের কম্পিটিশন দেখেন, প্রত্যেক ঘরে ঘরে আপনি কিন্তু একটা করে চ্যানেল পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে কম্পিটিশন যেহেতু বেশি, এখানে আপনি যদি অনেক কষ্ট করেও ভিডিও করেন সেই ক্ষেত্রেও আপনার কিন্তু সাবস্ক্রাইব সংখ্যা বাড়বে না। কেন বাড়বে না? আপনি এখানে শুধুমাত্র হার্ডওয়ার্ক করছেন, এখানে স্মার্ট ওয়ার্ক করছেন না। স্মার্ট ওয়ার্ক বলতে এখানে হচ্ছে বুদ্ধির প্রয়োগ করা। অর্থাৎ আপনাকে কি করতে হবে, ইউটিউব চ্যানেলটাকে সুন্দরভাবে অপটিমাইজ করতে হবে এবং আপনার যে ভিডিওগুলো রয়েছে সেগুলো লোকের কাছে পৌঁছে দিতে হবে, বা কোনো একটা রাস্তার মাধ্যমে আপনার কাছে যেন লোক আপনার চ্যানেলে পৌঁছাতে পারে। এতে কী হবে, যখন অন্য অচেনা লোক আস্তে আস্তে আপনাকে চিনতে শুরু করবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইব হবে। তো এটা সহজ ব্যাপার, আপনারা অনেকেই জানেন। কিন্তু একটা কথা বলি, কিছু মানুষ আছে যারা চাইলে কিন্তু একদিনেই 1000 কেন 5-10 হাজার সাবস্ক্রাইব করে ফেলতে পারে। কেমন মানুষ? দেখা গেলো যাদের ফেস ভ্যালু আছে, দেখা গেলো কোনো একটা হিরো বলুন বা কোনো সিরিয়ালের কোনো অ্যাক্টরের বলুন, মানে যারা আর কি অলরেডি পপুলার রয়েছে, তারা যদি ইউটিউবে একটা চ্যানেল খুলে বলে আমি একটা ইউটিউবে চ্যানেল খুলেছি, সঙ্গে সঙ্গে দেখবেন হুড়োহুড়ি লেগে গেছে, কারণ তাদের অলরেডি ফ্যান বেস রয়েছে যার জন্য তারা কিন্তু সাবস্ক্রাইবটাকে সহজেই গেন করে নিতে পারছে। কিন্তু আপনার তো কেউ নেই না, আপনি আপনাকে কেউ চেনেই না জানেই না, তাহলে আপনার চ্যানেলটিকে এসে কেন সাবস্ক্রাইব করবে? এর জন্য আপনাকে ভিডিওগুলোকেও অপটিমাইজ করতে হবে। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে, তাহলে ভিডিও কী করে অপটিমাইজ করব? দেখুন, যারা মোবাইল ফোন থেকে আর কি ইউটিউব করছেন তাদেরকে আমি বলবো যে দেখুন, আপনারা একটু কষ্ট করে আপনাদের আশেপাশে বন্ধু বান্ধব, কারো না কারো তো ল্যাপটপ বা পিসি রয়েছে বা সাইবার ক্যাপ রয়েছে বা কোথাও একটা মানে আপনি ব্যবস্থা করুন যেখানে ডেস্কটপের ব্যবহার আছে, সেইখানে গিয়ে আপনি আপনার চ্যানেলটিকে ক্রোম ব্রাউজার থেকে লগ ইন করে একটা এক্সটেনশন পাওয়া যায় যেটার নাম হচ্ছে টিউব বাডি। অনেকে এই নাম শুনেছেন। আরেকটা এক্সটেনশন আছে VidIQ, ওটা দরকার নেই, এই টিউব বাডিটাই হচ্ছে কি বেস্ট। তো টিউব বাডি যারা ব্যবহার করতে জানেন না, তারা ইউটিউবে সার্চ করে নেবেন হাউ টু ইউজ টিউব বাডি, আপনি কিন্তু পেয়ে যাবেন। তো টিউব বাডি অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল মানে এক্সটেনশনটা ক্রোম ব্রাউজারে মানে অ্যাড করার পরে আপনি কি অন্য কোনো যেগুলো পপুলার ভিডিও রয়েছে তাদের ট্যাগগুলোকে আপনি দেখতে পাবেন এবং দেখা যাবে সেই ট্যাগের র্যাঙ্কিংগুলো দেখতে পারবেন যে এই ট্যাগগুলো কত নম্বর র্যাঙ্কে রয়েছে, সেই ট্যাগগুলো আপনি এসে ইউজ করতে পারেন। এবং আপনার নিজের চ্যানেলে আপনি যেই ট্যাগগুলো অলরেডি ব্যবহার করেছেন সেই ট্যাগগুলোর কী র্যাঙ্কিং আছে সেগুলো কিন্তু আপনি টিউব বাডি অ্যাপ্লিকেশন থেকে সরাসরি দেখে নিতে পারেন। এই ক্ষেত্রে কী হবে, আপনি সেখান থেকে যদি একটা মানে ধারণা পেয়ে যান সেই ক্ষেত্রে পরবর্তীতে ওই ট্যাগ দিয়ে আবার একটা নতুন ভিডিও কিন্তু আপনি চাইলে মেক করতে পারেন। তাছাড়াও যাদের YT স্টুডিও অ্যাপ্লিকেশনটা রয়েছে, আপনি অ্যাপ্লিকেশনে পুরো চ্যানেলের যে ভিউ মোডটা রয়েছে অ্যানালিটিকে চলে যাবেন, ভিউ মোডে চলে যাওয়ার পর একটু স্লাইড করার পরে ডিসকভার বলে একটা অপশান আপনি পেয়ে যাবেন। সে ডিসকভারে যাওয়ার পরে আপনি নিচের দিকে দেখবেন আপনার ওখানে কী সার্চ করে আপনার চ্যানেলে আর কি আসছে, সো সেই সার্চটা দিয়ে আপনি নেক্সট ভিডিও কিন্তু মেক করতে পারেন। তাছাড়াও আপনি যেই বিষয় নিয়ে ভিডিও করবেন ওটাকে ভালো করে দেখলে টাইটেল ট্যাগ সব কিছু দিয়ে সব কিছু করেছেন, তাও আপনার ভিডিওতে ভিউজ আসছে না, সেই ধরুন আপনার কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না। প্রথমত হচ্ছে গিয়ে আপনাকে চ্যানেলে লোক আসার জন্য কী করতে হবে, যে রিলেটেড ভিডিও আপনি বানিয়েছেন সেই টাইটেল দিয়ে আপনার যে চ্যানেলের নাম রয়েছে ওই দিয়ে ইউটিউবে সার্চ করবেন। সার্চ করে আপনার ভিডিওটাকে প্লে করবেন, আপনার মোবাইল থেকে নয়, কিন্তু এটা আপনার রিলেটিভ যারা রয়েছে বন্ধু বান্ধব সবাইকে রিকোয়েস্ট করবেন একবার দুবার করে। এরকম করে প্লে করলে কী হয়, ইউটিউবের যে অ্যালগোরিথম রয়েছে না, তারা কি দেখে যে এই নাম দিয়ে সার্চ করে এই ভিডিওটা সবাই দেখছে, এই ক্ষেত্রে ওরা ওই ভিডিওটাকে কিন্তু র্যাঙ্ক অনেক হাইয়ে নিয়ে চলে যায় এবং ওই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা থাকে। পরবর্তীতে একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক। এটা অনেকেই বলে বা আমিও আগে বলেছি ট্রেন্ডিং, যেমন ধরুন এক সময় ট্রেন্ডিং ছিল রানু মণ্ডল, তারপরে ট্রেন্ড এখন ধরুন এই যে চা খাওয়া যেটা ট্রেন্ডিং চলছে বাংলাতে,
তো আপনি যদি চা খাওয়া ভিডিওটা কপিরাইট আসবে না, কারণ এটা ফেসবুকে আপলোড হয়েছিল, ওটাকে আপনি ফেসবুক থেকে কোনো রকমে যদি ডাউনলোড করে নিতে পারেন, সেটাকে ইউটিউবে নিয়ে এসে আপনাকে ওখানে কমেন্ট্রি করতে হবে বা এডিটিং করে আপনার ক্রিয়েটিভিটি দেখিয়ে আপনি যদি ওটা এডিটিং টেডিটিং করে ভালো করে ছাড়তে পারেন এবং টাইটেল ট্যাগগুলো ঠিকঠাক দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে অনেক নতুন লোক কিন্তু আসবে। এটা হচ্ছে ট্রেন্ডটাকে ধরার। তাছাড়া হচ্ছে অনেকে দেখবেন আছেন সাব ফর সাব করে, চ্যানেলের নিচে গিয়ে সাবস্ক্রাইব করুন এই করুন, ওরম করার দরকার নেই। আপনি এক কাজ করতে পারেন, আপনি কমেন্টে গিয়ে লিখতে পারেন হ্যাশট্যাগ দিয়ে আপনার নাম, মানে চ্যানেলের নাম দিতে পারেন। এই ক্ষেত্রে আপনি আগে যদি কোনো ভিডিওতে ওই হ্যাশট্যাগটা ব্যবহার করে থাকেন, সেই হ্যাশট্যাগে ক্লিক করলে আপনার চ্যানেলে কিন্তু সরাসরি সে পৌঁছে যাবে। তো এগুলো কিছু কিছু ইউটিউবের এসইও টাইপের টিপস, মানে এগুলো অনেকে ব্যবহার করে থাকে এবং এগুলোই হচ্ছে গিয়ে স্মার্ট ওয়ার্ক, মানে বুদ্ধির প্রয়োগ করা। আপনারা ছোট্ট ছোট্ট করে বুদ্ধি প্রয়োগ করতে পারেন। আমি আগেও অনেক দিন বলেছি যে অন্য কেউ যে ভিডিওটা বানাবে সেই রিলেটেড ভিডিও বানালে আপনার ভিডিওটা তার ভিডিও সাজেস্টে যাওয়ার মানে চান্স থাকে। তাছাড়াও আরেকটা পদ্ধতি আছে, বড় যেসব ক্রিয়েটর বা ইউটিউবার রয়েছে তাদের নাম আপনি যদি উল্লেখ করে ভিডিও বানান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ হবে। দেখা গেল আমি এই যে যে টিপসটা আজকে দিচ্ছি এই টিপসটা আপনার ভালো লাগলো, সেই টিপসটা আপনি বললেন যে অল বাংলা টিপস এই টিপসটা দিয়েছে ভালো লেগেছে, বা আমাকে রিলেটেড আপনি পজিটিভ কিছু করলেন, নেগেটিভ নয় পজিটিভ কিছু নিয়ে আপনি যদি কথা বলেন, সেই ক্ষেত্রে কি হবে অনেক অডিয়েন্স, আমার যেসব অডিয়েন্স হচ্ছে তারা আপনার চ্যানেলে গিয়ে পৌঁছাবে এবং তারা যদি আপনার ভিডিওটা দেখে তারা স্যাটিসফাই হয়, তাদের ভালো লাগে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করে নেবে। তো মেন ব্যাপার হচ্ছে এখানে ব্যাপারটাকে একটু বুদ্ধি দিয়ে কিন্তু আপনাকে নিতে হবে। আপনি যদি বুদ্ধির প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু 1000 সাবস্ক্রাইব কোনো ব্যাপারই নয়, কারণ আমি এটাই কয়েক বছরে ইউটিউবের আর কি রিয়েলাইজ করতে পেরেছি। তো আশা করি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে একটু কোয়ালিটি কন্টেন্ট নিয়েও কিন্তু দিতে হবে, কারণ বর্তমানে তো বললাম কম্পিটিশন বেশি, যদি কোয়ালিটি দেন তাহলে মানুষ একটু বেশি পছন্দ করবে এবং আপনার ভিডিওর ওয়াচ টাইমটাও কিন্তু তাহলে বাড়বে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করুন এবং একটা লাইক দিন। লাইক দিলে কি হয় এই যে আরও ভিডিও করার উৎসাহগুলো এগুলো বাড়তে থাকে, এবং বন্ধুদেরকে শেয়ার করুন, যারা এই বিষয়ে একদম জানে না তাদেরকে শেয়ার করুন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও শেষে একটাই কথা বলবো, আপনারা সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, অল বাংলা টিপসের সাথে সদা সর্বদা ছুটে থাকুন।